আপনার আশীর্বাদ মাথায় নিয়ে
আমি চলে যাবো সেই একটা ঘুরে, তারপর এই শয়তান হিন্দু মুসলমানদের মাঝে অশান্তির আগুন জ্বালিয়ে দেন। নবমের রক্ত প্রবাহিত হচ্ছে, নবর সে আপনার জানি নবমের মতো নয়, সে যে একজন দেবতা সন্তান কখনো তারা অমঙ্গল করা করতে পারে না, তাই শত শত অস্ত্র পেরিয়ে আপনি অবশ্যই এগিয়ে যেতে হবে, তা না হলে হিন্দু প্রজাদের সামনে আমার এই পিতার জবাবদিহি করতে হবে। Thank you.
সে কি গরিব বলে, সে কি গরিব বলে, তাহলে বিপদে কি কোন উচ্চ আকাঙ্ক্ষা থাকবে? গরিব বলে কি তাদের হৃদয়ে ভালোবাসা নেই? কিন্তু সেই খুশি মিলে কার কথা বার 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 কেটা তোমার করছে আমি বলছি তারা
আমাকে আরো পালন করে দিয়েছে, আমি মুক্ত করে দিতে এসেছি, আমি সরকার জালিম খানের হাত থেকে এই অপরাধ চকিরাকে রক্ষা করতে হবে, ওই ইন্দ্র উপরে যেতে হবে, ইন্দ্র উপরে গিয়ে রক্ষা করতেই হবে। তোমার প্রতিজ্ঞাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাকে নিয়ে সুখের দেখেছি, তোমাদের সাথ করবে এই শয়তানকে, আর কোনদিন আমি এক দাপড়ে ফিরে আসতে দেবো না, আর কোনদিন এক দাপড়ে ফিরে আসতে দাও, জলদি যা। ব্যবস্থা করতে হবে